নমস্কার, আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান, মানুষের সাথে মানুষের পাশে। আর এখন আমি শম্পা আপনাদের সাথে। একটা বছর আমরা পার করে ফেললাম কোভিড-19 সাথে। ভাবতে গেলে কিন্তু অনেক ভাবনা, একটা অদৃশ্য ভাইরাস, করোনা ভাইরাস, যার নাম কোভিড-19। সে কিনা আমাদের লাইফস্টাইলকে রিমোট দিয়ে কন্ট্রোল করছে। আমরা কি করব, কি করব না, কোথায় যাব, কোথায় যাব না, সমস্ত কিছু যেন সেই করোনা ভাইরাস কন্ট্রোল করছে। আজকে আমরা এক বছর প্রায় পার করে এসেছি। প্রথম দিকে আমরা একটু বেশি আতঙ্কিত ছিলাম, দিন দিন গেল, তারপরে আমরা বুঝলাম, সচেতনতা অবলম্বন করলাম। কিন্তু এখন যে পরিস্থিতি, করোনার নতুন স্ট্রেন লক্ষ্য করা যাচ্ছে, আবার শীতকাল, আমরা জানি সাবান এবং জল করোনা ভাইরাসের প্রধান ওষুধ, কিন্তু শীতকাল ঠান্ডাতে একটু জাঁকিয়ে এসেছে। সুতরাং আমরা এই সময়ে কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সতর্কতা অবলম্বন করব, কি কি করব আর কি কি করব না, আজকের আলোচনা এই নিয়ে। আর আজকে আমাদের আলোচনায় আমাদের সাথে রয়েছে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মরত ডক্টর কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর রূপম চৌধুরী। আসুন। নমস্কার ডক্টর চৌধুরী, প্রথমে আপনাকে অনেক স্বাগত এবং অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে একটা বিষ্ণ উষ্ণতার দিনে করোনা ভাইরাসটা হচ্ছে একটা সব থেকে বড় প্রবলেম। তো প্রথমে আমি আপনার কথা জানবো, আপনি পেশা এবং নেশার দিক থেকে তো ডাক্তার, তারপরেও আপনার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, আপনার ফ্যামিলি আছে, তো এই সময়ে, এই করোনা ভাইরাসের সময়ে আপনার একটা সময় অবশ্য মেনটেন করা থাকে এই হসপিটালে, যে এতটা থেকে এতটা আপনাকে যেতে হবে, কিন্তু মাথায় তো একটা চাপ, সবসময় মনে হয় যে এই বোধহয় আমার মোবাইলটা বেজে উঠে আমাকে এক্ষুনি দৌড়াতে হবে। তো একটা চাপ নিয়ে একজন ডাক্তার হিসাবে করোনা সতর্কতায় সবাইকে যে বোঝাচ্ছেন, সবাইকে দেখছেন, আপনি কেমন আছেন প্রথমে জানবো। বর্তমানে তো আমি ভালোই আছি, কিন্তু দেখুন, মানে যেহেতু আমাদেরকে সারাক্ষণ ধরনের করোনা জানা এবং অজানা পেশেন্টদেরকে সম্মুখীন হতে হচ্ছে, সেই জন্য এর মাঝখানে আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম এবং করোনা আক্রান্ত হয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। পড়ার পরে আবার আমি রিকভার করি এবং তারপরে আবার ফিরে আসি আমার দৈনন্দিন কাজে, যাতে পেশেন্টদের সেবা তো বন্ধ রাখা যাবে না, আর ধরুন মুমূর্ষু যারা রোগী তাদের কাছে ধরবো না, ছোবো না, কাছে যাব না, এগুলো বলা কখনোই সম্ভব না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে। সেই জন্য আমি ছুটে ছুটে গেছি, সেই জন্যই আমি আজকে করোনা রোগগ্রস্ত হয়েছিলাম, আমার অসুবিধে হয়েছিল, শারীরিক প্রবলেম হয়েছিল। তো তারপরেও আমি আবার ফিরে এসেছি, আবার লড়াই চালিয়ে যাচ্ছি। কলকাতা এবং রঘুনাথপুর মিলিয়ে আমি অনেক অনেক করোনা পেশেন্ট অলরেডি দেখা হয়ে গেছে আমার, অনেককে সেবা দিতে পেরেছি, বেশিরভাগই সুস্থ হতে করতে পেরেছি বলে আমি এটা অন্তত নিজের কাছে খুবই গর্ববোধই করি একরকমের, যে এতজনকে সুস্থতা দিতে পেরেছি। সেই জন্য এই সময়ের মধ্যে মানসিক স্ট্রেস তো সাংঘাতিক থাকে, ডাক্তারদের সবার ক্ষেত্রে রয়েছে, বাচ্চাদের থেকে দূরে, ফ্যামিলির থেকে দূরে থাকতে হচ্ছে, কাছে থাকতে পারছি না, একটা বছর তো আপনি বললেন হয়ে গেল প্রায়, এক বছর ধরে কিছুই নেই, সেই জন্য ডিস্ট্রেস করার সময় ফাঁকা সময় একটু গান শোনা, তারপরে ছবি আঁকা, এগুলো তো থাকেই যখন ডিস্ট্রেস করতে হয়, কথা বলা, নিজের লোকেদের সাথে ফোনে কথা বলা, মোবাইল সবসময় লোকের ক্ষতি করে না, মোবাইল অনেক সময় লোকের ভালোও করে, তাদের সাথে কত নতুন নতুন লোকের সাথে আমরা কানেক্টেড হতে পারছি, কথা বলছি, কথা বললে পরে অনেক স্ট্রেস কমছে, তাদের কমছে, আমাদের কমছে। তাছাড়াও চেষ্টা করছি কিছু সোশ্যাল ওয়ার্ক করার, কিছু সেরকমই মণিপুরে কদিন আগেই আমাদের এই কাশীপুর মণিপুরের দিকে, যেটি আদ্রা মণিপুর, সেখানে ওই 250 থেকে 260 জন অ্যাডোলেসেন্ট বাচ্চার 25 তারিখে খাবার দাবারের বন্দোবস্ত করলাম, যতটুকু আমার সামর্থ্যে হলো আর কি, সেগুলো করলাম। সেরকম ধরনের আরও কিছু কিছু আর আছে এরকম, সোশ্যাল ওয়ার্কের প্রতি থাকতেই হবে, কারণ দেখুন মানে চিকিৎসা শুধুমাত্র যখন ব্রতটা যখন নিয়েছি তখন সোশ্যাল ওয়ার্কের দিকে আমার কিছু চিন্তাভাবনা থাকতেই হবে, সেটা যদি না করি সারাক্ষণ ধরে মনে দংশন তো হতেই থাকে। যখন আমার কাছে একটা পেশেন্ট আসে দেখাতে, তাকে আমি দেখি তার পায়ে চটি আছে নাকি, তার পরনীয় বস্ত্র কেমন, এগুলোও দেখতে হয়, সেগুলো একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আমার মনে হয় মেডিকেল সায়েন্স। হিপোক্রেটিয়ান ওথের পর থেকেই, যখন ছোটকাল থেকে আমরা MBBS পাস করলাম, MD পাস করলাম, তারপর থেকেই এই জিনিসগুলো যাদের মধ্যে ডেভেলপ করেছে তারা তার বাইরে কখনো যেতে পারবে না, হয়তো আর কি একটু ভাবনা চিন্তা করি, মানে ইমোশনটাও হয়তো বেশি, তো সেই জন্য চেষ্টা করেছি বাকিদের সাথে যতটা সাথে থাকা যায়, পারা যায়, তাদের দুর্দিনে যতটা কাছে থাকা যায় চেষ্টা করছি নিজের তরফ থেকে, যতটুকু পারছি আমার সামর্থ্যে যতটুকু হচ্ছে আর কি। আচ্ছা,
আপনি একটু আগেই বললেন এবং আমিও জেনেছি আপনার আকার প্রতি ঝোঁকটা খুব ভালো, হ্যাঁ, সেটা একটা ন্যাশনাল লেভেল অবধিও গেছে, সেই সম্পর্কে আমরা শুরু করি না। পোর্ট্রেট আঁকাটা একটুখানি আমার নিজের, যেহেতু আঁকার অনেকগুলো বিভাগ আছে, তার মধ্যে পোর্ট্রেটটা আমার স্পেশালিটি ছিল। আমার ওই সিনিক বিউটিজ নয়, পোর্ট্রেট আঁকার প্রতি অনেকটাই ঝোঁক ছিল, ন্যাশনাল লেভেল অবধি গেছে, কয়েকটি প্রাইজও পেয়েছি। কিন্তু তারপরে যেহেতু আমাদের বুঝতেই পারছেন মেডিকেল পড়াটা এতটাই টাফ, এবং তারপরে পোস্ট গ্রাজুয়েশন, তারপরে ফেলোশিপ, যেগুলো করতে করতে আর সময় হয়ে ওঠেনি যে সেটার জন্য আলাদা করে সময় দেব। এখন দেখতে পাচ্ছি এই সময় যেহেতু মানুষের সেবাই করছি, সেই দিক দিয়ে দেখতে গেলে সোশ্যাল ওয়ার্ক যেটা আমি বলছি সেটা হয়তো আমাদের সরকারিভাবে বা আমাদের পেশাগতভাবে দাঁড়াচ্ছে না, মানবিকতার খাতিরে নিয়ে সেই দিকে হয়তো একটু বেশি মন দিতে চেষ্টা করছি আপাতত। এখন এই কোভিড সিচুয়েশনে আর সোশ্যাল ওয়ার্কের প্রতি বেশি দেখতে হবে আমাদেরকে আর কি। আমরা প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটি হলো কোভিড-19 কি কি উপসর্গ দেখা দিতে পারে, মানে মানুষ কখন বুঝবে যে আমার শুধু সাধারণ জ্বর না, এটা একটা হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে জ্বর, যেহেতু আমাদের এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে প্রাথমিকভাবে জ্বর হলে পরেই কোভিড-19 ভাবনাটা মানুষের মাথায় সাধারণত আসে। কিন্তু বক্তব্য এটা হচ্ছে যে কতগুলো উপসর্গ যেটা আমাদের মাথায় রাখতে হবে জ্বরের সাথে থাকতে পারে। জ্বরের সাথে ধরুন হালকা শ্বাসকষ্ট হলো, গলায় ব্যথা হলো, গায়ে হাত পায়ে ব্যথা হলো, তার সাথে গাঁটে ব্যথা হলো, প্রচণ্ড মাথা ব্যথা, পেট খারাপ হতে পারে, পেটে ব্যথাও হতে পারে, গায়ে হালকা র্যাশ উঠতে পারে, আর শুকনো কাশি হতে পারে, এই এতগুলো উপসর্গ যদি জ্বরের সাথে থাকে তাহলেই কিন্তু মাথায় আসতে হবে আমার কোভিড-19 হয়নি তো, তখন আমাকে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একদমই হবে না, না যখন তার একটা ঘুষঘুষে জ্বর রয়েছে, ধরুন 100 তলায় অনেকদিন ধরে জ্বর রয়েছে, তার সাথে এই এতগুলো উপসর্গ আমি যা বললাম তার মধ্যে যে কোনো একটি থাকছে, যে কোনো একটি যদি থাকে তাহলে কিন্তু তাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। মানে আমি এতগুলো উপসর্গ বললাম হচ্ছে সাথে থাকবে জ্বরের সাথে। ধরুন জ্বর ছাড়াও যদি এইরকম জায়গায় কারোর গলা ব্যথা আর ডায়রিয়া রইল, বা শুধু গলা ব্যথা রইল, তবেও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কারণ এই যে এতগুলো উপসর্গের মানে বাস্কেট, সেই বাস্কেট কিন্তু যে কোনোটাই করোনার দিকে যেতে পারে। হয়তো একজন মানুষ মদ করছেন, তার প্রচণ্ডভাবে দুর্বলতা হচ্ছে, এছাড়া আর কিছুই হয়নি, তার ক্ষেত্রেও যে করোনা রুল আউট করে দেওয়া যাবে যে করোনা হয়নি সেটা কিন্তু নয়, তখনও তাকে কিন্তু তার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা দরকার। কারণ এখন এটা প্যান্ডেমিক সিচুয়েশন, 100 বছরে একবার করে আসে। 1920 ছিল স্প্যানিশ ফ্লু, আমাদের 2020 নিয়ে এলো করোনা। এবারে সেই জন্য আমাদের এই সময়টা কিন্তু যতদিন না ভ্যাকসিন এবং হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে ততদিন অবধি কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে উপসর্গগুলো বললাম কিছু হলেই যেন ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া হয়, বেটার হবে একদম অবশ্যই। দেখুন বয়সের ক্ষেত্রে দেখতে হবে, যদি বয়স্ক মানুষ থাকেন, বয়স্ক মানুষদের ক্ষেত্রে 60 বছরের ঊর্ধ্বে মানুষদের ক্ষেত্রে বেশি প্রবলেম, তারা করোনা এফেক্টেড হতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যত বয়স বাড়ছে মানুষ কিন্তু তত বাইরে বেরোচ্ছে না, লোকের সাথে মিশছে না। সেই জন্য আমাদের ইয়াং অ্যাডাল্টস যারা যারা অ্যাক্টিভ এজে রয়েছি, যাদের ধরুন বয়স ওই 10 থেকে মানে 50 অবধি, তারা বাইরে বেশি বেরোচ্ছেন, বাইরে ভারতবর্ষে তারা সবাই বাইরে বেরোচ্ছেন কাজের জন্য, তারা আস্তে আস্তে গিয়ে লোকের সাথে মিশছেন, তারা কিন্তু করোনা ভাইরাসে বেশি অ্যাফেক্টেড হচ্ছেন। কিন্তু 60 বছরের ওপরেও যেরকম অ্যাফেক্টেড হওয়ার চান্স বেশি, কিন্তু তারা তো বেরোচ্ছেন কম, সেই জন্য তারা অ্যাফেক্টেড কম হচ্ছেন। যারা বেশি বেরোচ্ছেন তারাই অ্যাফেক্টেড হচ্ছেন। আর 5 বছরের তলায় বাচ্চাদের অ্যাফেক্টেড হওয়ার ব্যাপারটা আমরা চিন্তাভাবনা করছি না, কারণ তার মধ্যে ভাইরাল রেপ্লিকেশন বা ভাইরাসের প্রকোপ অনেক কম। হ্যাঁ, সেটা একটা ক্রস ইমিউনিটি কিছুটা তৈরি করে, যার জন্য একটু বেটারমেন্ট হলেও হতে পারে, একটু হলেও কম হতে পারে 5 বছরের তলায়। 5 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো থাকছে না, তার জন্য করোনা ঠিক যেরকম একজন ইয়াং অ্যাডাল্ট বা 60 বছরের উপরের মানুষের যা হতে পারে
সেরকম কিন্তু 5 বছরের উপরের বাচ্চাদেরও হতে পারে, এবং তাদেরকেও সেই প্রিকশনগুলোই নিতে হবে যেগুলো একটি বয়স্ক লোকের বা প্রাপ্তবয়স্ক লোকের নিতে হবে। এরকম ভাবার কিছুই কারণ নেই যে আমি সুস্থ এবং একটু কম বয়সী যাম রয়েছে, সুতরাং আমার করোনা হবে না, সচেতনতাটা কিন্তু একদমই এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট কথা যে আমি সুস্থ আমি কম বয়সী আমার করোনা কিছু করতে পারবে না, এই জিনিসটা একদমই ভুল। কিরকম আমরা লক্ষ্য করে দেখেছি ডাক্তারদের পপুলেশন এবং অডাক্তারদের পপুলেশনেও প্রচুর কম বয়সী লোক মৃত্যুমুখে চলে যাচ্ছেন। সেই এই মৃত্যুগুলো কেন হচ্ছে, কারণ করোনা কার মধ্যে কী করতে পারে কেউ কিছুই বলতে পারে না, খুবই আনপ্রেডিক্টেবল ভাইরাস। কারণ এই ভাইরাসটা দেখুন সবে মাত্র 1 বছরও হয়নি, তাকে আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি, তার ডিজিজ কোর্স কিচ্ছু বুঝে উঠতে পারিনি অতটা যতটা জানার দরকার একটা রোগকে। সেই জন্য করোনা কার শরীরে গিয়ে কী করবে, কার কোন অর্গান ফেলিয়ার করে তাকে মৃত্যুমুখে ঠেলে দেবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তো সেটাই একটা সবচেয়ে বড় প্রবলেম। দেখুন মানে আমি প্র্যাকটিক্যালি বলবো রুল অফ থ্রি, তিনটে জিনিস মাথায় সবার আগে রাখতে হবে। একটা হচ্ছে যেটা সারাক্ষণই আপনারা টিভিতে এবং মোবাইলে শুনছেন, দো গজ কি দূরী, মানে 6 ফুট ডিস্টেন্স আমাদেরকে রাখতে হবে, আর সেটা একজন মানুষের সাথে আরেকজনের কথা বলার সময়। কিন্তু দ্বিতীয় নম্বর হচ্ছে মাস্ক, সেটা খুবই ইম্পর্টেন্ট। বাইরে যখন যাচ্ছি আমি জানি না কোন লোকের কি রয়েছে, সেই ক্ষেত্রে মাস্ক আমাদের পরতে হবে। মাস্ক পরার ক্ষেত্রে একটু স্পেশালিটি রাখতে হবে, মাস্ক পরার আগে হাতটা ওয়াশ করতে হবে। মাস্ক যখন প্রপারলি আমি ডফিং করব না, যখন পরবো মাস্কটা, তখন কিন্তু পরার সময় খেয়াল রাখতে হবে মাস্ক পরার আগে মুখে নানা রকম জায়গায় যেন আমার হাত না লাগে, মাস্কটি যেন মাটি বা টেবিলে না পড়ে, সিল থেকে ঘুরে ডাইরেক্টলি মুখের মধ্যে পরতে হবে। মাস্কের টাইপ সম্বন্ধে যেরকম N95 বলা হচ্ছে, FFP2 বলা হচ্ছে, ভালো কোয়ালিটির মাস্ক পরতে হবে। কাপড়ের মাস্কে কোনো রকমের প্রোটেকশন নেই, কাপড়ের মাস্ক পরে যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে আমার একটাই বক্তব্য, কাপড়ের মাস্ক পরে ঘুরে বেড়াবেন না। ওই ডিজাইনার মাস্ক যেগুলো জামা কাপড়ের সাথে বের করবেন না, সেগুলোর কোনো একবারই, হ্যাঁ ওয়ান ইউজার করে 6 ঘন্টার বেশি ব্যবহার তো করা যায় না, ওগুলো ওয়ান ইউজ করে নিয়ে ফেলে দিতে হয়। এগুলো সাধারণ মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা ধরুন নীল রঙের একটি মাস্ক কিনছেন কিনে সেটা রোজই পরে চলেছেন সেটা কিন্তু নয়, তারা সারাদিন না না না। কিন্তু FFP2 বা N95 ধরুন যদিও আমি এই মাস্কটা পরে রয়েছি, এটি একটি N95 মাস্ক এবং এটাকে বলা হয় রেসপিরেটর, প্র্যাকটিক্যালি রেসপিরেটর। এই মাস্কটি পরে কিন্তু এটা মানে আপনার 60 ঘন্টা অবধি ব্যবহার করা যাবে। আর মাস্ক কখনো ধোবেন না, মাস্ক কিন্তু কখনো জলে ধোয়া যাবে না। সেটি মাস্কটা যখন আপনি যদি N95 বা FFP2 মাস্ক কেনেন, সেই মাস্কটি এনে জাস্ট বাড়িতে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন, সেটাকে এয়ার ড্রাই করতে দেবেন ফর 24 আওয়ার্স, এগেইন ইউ ক্যান ইউজ দ্যাট থিং। তো মাস্ক ধোবেন না, কাপড়ের মাস্ক পরবেন না, যদি মিনিমাম যেটুকু হয় যাতে অ্যাটলিস্ট একটা সার্জিক্যাল মাস্ক পরে রোজ বেরোবেন, সেটি 1 থেকে 5 টাকা দাম, নিশ্চয়ই আশা করি আপনার জীবনের থেকে অনেক কম দামি। আমাদের সাথে রয়েছে ডক্টর রূপম চৌধুরী। আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে যে আপনাদের প্রশ্ন ডাক্তারবাবুর উত্তর, আপনারা লাইক করবেন কারণ আপনাদের একটা থামস আপ আমাদের অনেক শক্তি জোগাবে, এবং শেয়ার তো অবশ্যই করতে হবে কারণ আপনাদের প্রিয়জনের কাছে এই এত সুন্দর ভাবনাটা তো পৌঁছে দিতে হবে। আমরা চলে আসছি আবার আলোচনায়। আমরা সতর্কতাটা জানলাম, এবার আমার প্রশ্ন হচ্ছে যে কখন আমরা টেস্ট করাতে যাব। জ্বর এসেছে আমার, 3 দিন জ্বরটা থেকে গেল, তখন কি আমরা টেস্ট করাবো বা আরেকটু দেখে নিই কীভাবে টেস্ট? যখন জ্বর আসছে তখন 3 দিন যখন জ্বর এলো, জ্বর এলো মানে কিন্তু যদি আমার করোনা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জ্বর আসলে সাথে সাথেই আমরা টেস্ট করাতে যাব। কারণ রোগ যখন হচ্ছে তার থেকে মিনিমাম 5 থেকে 6 দিনের মধ্যে ইনকিউবেশন পিরিয়ড থাকে, তারপরে রোগের প্রথম সিমটমস দেখা যায়, যদি জ্বর চলে আসে তাহলে সে কিন্তু টেস্ট করলেই যদি তার শরীরে করোনা থাকে পজিটিভ আসবে, সেটা 1 নম্বর ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে টেস্ট কখন আরো করাতে যাওয়া উচিত। ধরুন একটি লোক মানে জানতে পারলো যে সে আগের দিনে হাত মিলিয়ে এসছে বা কথা বলে এসছে এমন একজনের সাথে, তার পরের দিনই করোনা পজিটিভ এসছে বা তারপর 2 দিন পরে করোনা পজিটিভ এসছে, তাহলে বুঝতে হবে সে সেই সময় করোনা ভাইরাসের দ্বারা এফেক্টেড বা এক্সপোজড হয়েছে। সে কিন্তু তার থেকে 5 থেকে 6 দিনের পরে টেস্ট করাতে যেতে পারে উইদাউট এনি সিমটম। আচ্ছা, কেন বলছি, তাহলে সে মানে আমাদের সোসাইটি বা সমাজের ক্ষেত্রে থ্রেট হয়ে যাচ্ছে। তার যদি করোনার কোনো উপসর্গ না হয় কিন্তু সে একজন করোনা ভাইরাস রোগীর দ্বারা সাথে কথা বলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু সে করোনা ভাইরাসের অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, যে ভয়ঙ্কর আরেকটা জিনিস আমরা এর মধ্যে দেখেছি, যাদের মধ্যে কোনো সিমটম থাকে না কিন্তু করোনা হয়ে থাকে তাদের, সেই করোনা কিন্তু তারা শেড করবে সোসাইটিতে। যাদের ধরুন রোগটি থেকে অনেক উপসর্গ হতে পারে তাদের কিন্তু সেগুলো হবে,
সেই জন্য তারাও যারা এক্সপোজ হচ্ছে তারাও কিন্তু 5 থেকে 6 দিন অবধি পরে একটা টেস্ট করে নেবেন, তার আগে না, তার আগে তার ইনকিউবেশন পিরিয়ডে থাকবে করোনা বোঝা যাবে না, কিন্তু সেটা মাথায় রাখতে হবে আমাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। টেস্ট মোটামুটি রিপোর্ট কদিনের মধ্যে? দেখুন দু রকমের, এবারে বলি পরীক্ষা নিরীক্ষার পদ্ধতি যেটা আমাদের ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে দু রকমের, একটি হচ্ছে আরটিপিসিআর মেথড আর একটা হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন মেথড। র্যাপিড অ্যান্টিজেন মেথডের সেন্সিটিভিটি বা মানে স্পেসিফিসিটি খুবই কম, সেটার কিন্তু সেটা সুবিধে হচ্ছে সাথে সাথে আপনি 15 মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, 5 থেকে 15 মিনিটের মধ্যে। সেটাও আপনার ওই নাকের থেকে সোয়াব নেওয়া হয়, নিয়ে টেস্টটি করা হয়, যেটা আমাদের হাসপাতালে রেগুলার স্ক্রিনিং এর জন্য ব্যবহার করা হয়, যে অনেক কমিউনিটির মধ্যে কত করোনা আছে দেখার জন্য খুব তাড়াতাড়ি রিপোর্ট পাওয়া যায়। যদিও বলা হচ্ছে তার সেন্সিটিভিটি কম, কিন্তু আমরা ডে টু ডে প্র্যাকটিসে যেহেতু আমি এত করোনা পেশেন্ট দেখছি, র্যাপিড অ্যান্টিজেনে যখন করোনা আছে কিন্তু পাইনি, এরকম কিন্তু খুব একটা হয়নি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আরেকটি আছে আরটিপিসিআর, যেটা অনেক শিওর শর্ট মেথড এবং খুব ভালো মেথড। সেই মেথডটিতে কিন্তু আগে সময় লাগতো হচ্ছে 3 দিন, এখন সেটা 2 দিনের মধ্যে রাজ্য সরকারি ল্যাবের অনুমোদিত ল্যাবগুলোতে হচ্ছে, সেটাতেও গলা থেকে এবং নাক থেকে সোয়াব নেওয়া হয়, সেটি পিসিআর পদ্ধতির মাধ্যমে করা হয়, সেটি অনেক স্পেসিফিক আর কি করোনার জন্য। সেটা করলে কিন্তু আমরা জানতে পারছি যে একদম শিওর আপনার করোনা হয়েছে, সেটা প্রমাণ করে দিতে পারবে। কারণ হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন যদি নেগেটিভ আসে, মানে নেগেটিভ এলো, তার মানে এই নয় যে তার করোনা একেবারেই নেই, কিন্তু আরটিপিসিআর নেগেটিভ মানে তার করোনা নেই। আরটিপিসিআর মোর ইম্পর্টেন্ট দ্যান র্যাপিড অ্যান্টিজেন, কিন্তু যখন আপনি একটা গ্রুপে করছেন তাড়াতাড়ি রিপোর্টটা বেশি দরকার 3 দিনের থেকে, তো সেই জন্য এই টেস্টগুলো এই সময় করাতে হবে। যদি কেউ ভাবে যে আমি নিজে ওষুধ মেডিসিন নেব, সেক্ষেত্রে কি কেউ নিতে পারে বা মেডিসিন নিলে কি কি মেডিসিন নেওয়া যেতে পারে? মানে আপনি অনেকটা ওই করোনার প্রোফাইল অ্যাক্সিসের কথা বলছেন, যে আমি বাঁচতে চাই নিজে থেকে, যে কি করতে চাই। এইবারে অনুমোদিত মানে আজ থেকে ধরুন সেপ্টেম্বরের অক্টোবরের আগে, সেপ্টেম্বরের আগে অবধি মানে USFDA থেকে আরম্ভ করে সবাই মিলে হাইড্রক্সিক্লোরোকুইন নামে একটি ওষুধ সবাই শুনেছেন, সেটি সবার ক্ষেত্রে বলা হলো যে এই ওষুধটি নিলে পরে বাঁচা যায়, তার একটি নেওয়ার ধরন রয়েছে, সেই নেওয়ার ধরন অনুযায়ী সেটিকে নিতে হবে। সেটার জন্য সেই প্রোফাইল অ্যাক্সিসের জন্য নিজে থেকে না নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটাই ভালো, যে আমি কিভাবে নিজেকে বাঁচাবো। তারপরে দেখা গেল সেপ্টেম্বরের পরে কিছু স্টাডিজে দেখা গেল যে হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু আলটিমেটলি খুব একটা সেফ করছে না লোকেদেরকে। তারপরে সেই আইভারমেকটিন বলে আরেকটি ওষুধ আছে, সেই আইভারমেকটিন ওষুধটি এলো, প্রচলিত হলো, USFDA বলেছে, আমাদের ICMR বলেছে, সবাই বলেছে অ্যাজ আ প্রোফাইল অ্যাক্সিস আইভারমেকটিন ব্যবহার করা যায়, কিন্তু সেটার ডোজেজও কিন্তু এই দুটোরই কিন্তু ডোজ নর্মাল নিলাম আর খেলাম এরকম নয়, সেটার জন্য কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ লাগবে যে আমি কিভাবে খাবো কোর্সটার জন্য। আর এইগুলোর জন্য কারা বেশি দরকারি, যারা ধরুন হেলথ কেয়ার ওয়ার্কার্স, মানে ধরুন ডাক্তার, নার্স, বলছি ধরুন এরকমও তো মানুষ রয়েছে যে করোনা হয়েছে বুঝতে পারছে কিন্তু আমি পাবলিকলি জানাবো না। হ্যাঁ সেটা তো আছে, আছে, আপনি তো বুঝতে পারবেন, সেটা স্বাভাবিক, অসুবিধা তাতে কোনো থাকার কথা নয়, সে নিজের বাড়িতেই আছে, ধরুন বাইরে বারো হচ্ছে না, অনলাইন অর্ডার করলো, এরকম হতে পারে, তো সেক্ষেত্রে কি মেডিসিন নেওয়া যেতে পারে? দেখুন এটা তো আমি একদম এন্ডোর্স করবো না, আচ্ছা, এটা একদমই করা উচিত না, যার করোনা হয়েছে তিনি নিজে থেকে আলাদা করে বসে রয়েছেন বাড়িতে, কিন্তু তার বাড়ির যে লোকগুলোর ক্ষেত্রে তিনি তাদেরকেও ইনফেক্ট করে যাচ্ছেন, তার মধ্যে কাকে হারাবেন তার কাছে কিন্তু সেই জিনিসটা জানা নেই, তো সেই জন্য তার ডেফিনেটলি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এই ক্ষেত্রে একটা কথা বলি, রিপোর্ট যেগুলো হচ্ছে সেই রিপোর্টসগুলো কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে যে কনফিডেন্সিয়াল রিপোর্ট, তাদের মোবাইলেই যাচ্ছে, আমরা কিন্তু তাড়াতাড়ি এখন কিন্তু পুলিশ স্টেশন বা সবখানে জানিয়ে ব্যারিকেড কিছুই করা হচ্ছে না। ডাক্তারবাবুর কিন্তু কর্তব্য হচ্ছে নিজের পেশেন্টের সিক্রেসি মেনটেন করা, তিনি সেটা ডেফিনেটলি করে 10 জনকে বলে বেড়াবেন না, দেখো এই করোনা হয়েছে, এই করোনা হয়েছে, অবশ্যই পেশেন্টকে বলবেন যে তিনি যেন আইসোলেশনে থাকেন, আইসোলেশনে থাকলে রোগটা যেন লোকের মধ্যে না ছড়ান, তার প্রিয়জনদের মধ্যেও না ছড়ান, সমাজকে তো প্রোটেক্ট করতে হবে, সেটাও ডাক্তারদের দায়িত্ব, সেই জন্য তাকে কিন্তু সেই কথাটা বলে এবং ওষুধ দেবেন, লুকিয়ে থাকবেন না, যদি মনে হয় করোনা হয়েছে ডেফিনেটলি ডাক্তারদের কাছে আসুন, ডাক্তাররা আপনাদের প্রাইভেসি যথেষ্ট সম্মান দেবে, আশা করি এখন পুলিশ বা প্রশাসন আপনার পিছনে কেউ লাগছে না, তারা সবাই আপনাকে সহানুভূতি দিয়ে আপনার সাথে থাকবে। প্রশ্নটা করলাম কারণ আপনারা আমি আপনি সকলে মিলে যদি এই জিনিসটাকে শক্ত হাতে দমন করি তাহলেই কিন্তু করোনা ভাইরাস আমাদের কাছ থেকে চলে যাবে, আমরা করোনা থেকে মুক্তি পাব, যার জন্য টেস্টটা করানো অত্যন্ত দরকার, সেই জন্যই প্রশ্নটি থাকলো এবং ডাক্তারবাবু খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝালেন। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, এবার বাচ্চাদের নিয়ে একটু কথা বলি। বাচ্চাদের আপনি বলছেন যে 5 বছরের মানে নিচে খুব একটা এফেক্ট হচ্ছে না, 5 বছরের উপরের বাচ্চারা? একদম 5 বছরের যারা উপরের বাচ্চা যাদের, তাদেরকে যেরকম ভাবে মাস্ক বড়রা পরছেন, বেবি মাস্ক বেরিয়েছে,
তাহলে ছোট সাইজের মাস্ক পাওয়া যাচ্ছে, 95 পাওয়া যাচ্ছে, সার্জিক্যালও পাওয়া যাচ্ছে। অ্যাটলিস্ট একটা সার্জিক্যাল মাস্ক বাচ্চাদেরকে অবশ্যই পরাবেন। বাইরে নিয়ে অনবশ্যক ঘুরে বেড়ানো, বেড়াতে যাওয়া, পার্কে ক্রাউডিংয়ে যাওয়া, যেখানে গেলে করোনা ছড়াতে পারে, সেগুলো সম্বন্ধে কষ্ট করে একটা বছর ওয়েট করুন না, তাহলে পরে হয়তো বড় বড় অনেক ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। আর তো কটা দিন আছে, বলছে তো সবাই ভ্যাকসিন আসছে ভ্যাকসিন আসছে বলছে, সেটার আশাতেই হয়তো বুকটা বাঁধুন, কটা দিন একটু থাকুন। চান্স পেলেই প্রশ্নটা করে নিতে হবে, ভ্যাকসিনটা কখন আসছে? মানে ঠিক দেখুন, মানে আপনারা যে জায়গায় রয়েছেন, আমাদের সরকারি ডাক্তার যারা আমরা রয়েছি, আমরাও কিন্তু সেই জায়গাতেই রয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরাও জানি না কবে ভ্যাকসিন আসবে। কিন্তু কতগুলো ভ্যাকসিনের RCD3 মানে হচ্ছে 3 নম্বর ট্রায়াল হয়ে গেছে, এবারে হিউম্যান ইউজের জন্য ওটা রেডি হয়ে গেছে। তার মধ্যে 4খানা ভ্যাকসিনের কথা আমি একটু বলতে চাই এখানে, মানে ভারতবর্ষের যা পরিস্থিতি পরিস্থিতিতে 4খানা ভ্যাকসিনের কথা একটু যদি বলি আমি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন হচ্ছে মানে প্র্যাকটিক্যালি ভারত বায়োটেক, আমাদের ভারতবর্ষের একটি কোম্পানি, তারাই মানে ইন্ডিজিনিয়াসলি তৈরি করেছে, ইন্ডিয়ান প্রোডাক্ট, ICMR অ্যাপ্রুভড, মানে আমাদের ICMR ব্যাকআপ করেছে। সেটি একটি ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল ভ্যাকসিন, মনে হচ্ছে এই ভ্যাকসিন যেহেতু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন, সেই ক্ষেত্রে চান্সেস অফ মানে ব্যাড এফেক্টস অনেক কম। কোভ্যাক্সিন তো ট্রায়াল চলছে, কোভ্যাক্সিনের প্রথম ডোজ অনেকে নিয়েছেন, হয়তো এটাই গভর্নমেন্টের থ্রুতে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হবে কোভ্যাক্সিন। আচ্ছা স্যার, করোনা ভাইরাসটার যেরকম ধরন, সেটা একটা আরএনএ ভাইরাস টাইপ, এটা একটা পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, তো তাহলে এই জিনিসটা আপনি কি মনে করছেন যে ইনফ্লুয়েঞ্জা টাইপের, যে বছর বছর? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করলেন, মানে খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা যেরকম প্যাটার্ন আর কি, অ্যান্টিজেনিক শিফট হয়, অ্যান্টিজেনিক ড্রিফট হয়, তো সেরকম ধরনের করোনা ভাইরাস নিজের মিউটেশন করতে পারে যে কোনো মুহূর্তে। যে রিসেন্টলি আমরা শুনতে পেলাম যে ইউরোপে একটি রেজিস্ট্যান্ট স্ট্রেন ভাইরাস আসছে, সেটি খুবই সংক্রমণ শক্তি তার খুব বেশি, কিন্তু তার মানে এফেক্টিভিটি রেট, যে কতটা উইক করে দিচ্ছে মানুষকে, কতটা অসুস্থ করছে, সেটা সম্বন্ধে কিছু বলা হয়নি, বলা হচ্ছে এফেক্টিভিটি রেট বেশি। কিছুদিন আগে আবার একটা খবর এলো আফ্রিকাতে আরেকটি স্ট্রেন পাওয়া গেছে, সেই স্ট্রেনটিরও নাকি প্রচন্ডভাবে মারণ ক্ষমতা বেশি। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জার মতো অ্যান্টিজেনিক শিফট এবং ড্রিফটের মাধ্যমে আরএনএটা ডিফারেন্ট ভাবে নিজেকে মিউটেশন করছে, মিউটেশন করে আরো ভয়ঙ্কর ভাইরাস তৈরি করার চেষ্টা করছে, নিজে থেকেই করে। তো সেটা কিন্তু একেবারেই ইনফ্লুয়েঞ্জার মতো, ওই জন্য কিছুদিন পরে হয়তো দেখা যাবে আফটার ডেভেলপিং অফ হার্ড ইমিউনিটি অ্যান্ড ভ্যাকসিনেশন, করোনাটা ইনফ্লুয়েঞ্জার মতোই বাৎসরিক হয়ে যাবে, একটা শীতকালের সময় হবে এবং আমরা একটা করে ভ্যাকসিন নেব, যেরকম ইনফ্লুয়েঞ্জাতে আমাদের বছরে বছরে একটি করে ভ্যাকসিন দিতে হয়। তো সেই জন্য কিন্তু করোনাটাও কিন্তু অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতোই ব্যবহার করছে। এই ক্ষেত্রে বলে রাখি একটা ছোট্ট কথা, যারা যারা ধরুন রেসপিরেটরি মানে অসুবিধায় ভোগেন, শ্বাসকষ্টজনিত কারণে ভোগেন, বা যাদের বয়সটা একটু বেশি, তারা অবশ্যই কিন্তু সবাই ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন, যারা 60 বছরের 65 বছরের উপরে, তারা কিন্তু নেবে। সেই জন্য আপনার সংশ্লিষ্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনও কিন্তু দেখা গেছে করোনার ক্ষেত্রে কিছুটা ক্রস ইমিউনিটি দিয়েছে, ওই জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সবার ক্ষেত্রে কিন্তু খুব দরকার। করোনা আসলে তো আমরা করোনা নেবই, তার আগে যেন ইনফ্লুয়েঞ্জাটা নামা হয়ে থাকে। আমাদের এই সময়ে মানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনটা দেওয়া হয়, না না বড়দের ক্ষেত্রে দেওয়া হয়, ক্ষেত্রেও একদম, মানে এটা আমি যেহেতু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন করি রেগুলারলি, সেহেতু আমি এইটুকু আপনাদের প্ল্যাটফর্ম থেকে জানতে চাই। আমি খুবই মানে খুশি হলাম খাস খবরের জন্য যে ওরা আমাকে একটা প্ল্যাটফর্ম দিল, যে বড়দেরও অনেকগুলো ভ্যাকসিন আছে। সেই ব্যাপারে একটা ছোট করে বলতে চাই, টাইফয়েড থেকে আরম্ভ করে মেয়েদের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা সার্ভাইকাল ক্যান্সার করে, থেকে আরম্ভ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অবধি পুরোটাই কিন্তু বড়দের অনেক ভ্যাকসিন রয়েছে, হেপাটাইটিস এ রয়েছে, বি রয়েছে, সেগুলো কিন্তু বড়রা সবাই নেবে। বড়দেরও কিন্তু ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ প্রায় গোটা দশেক রয়েছে, সেটার জন্য সংশ্লিষ্ট ডাক্তারবাবু, মেডিসিনের ডাক্তারবাবু তাদের সাথেই যোগাযোগ করুন, তারা কিন্তু সেই ভ্যাকসিনগুলো দিলে পরে আপনাদের বাকি রোগগুলো থেকে তো বাঁচবেনই, এবারে করোনা এসে গেলে করোনাটা নামা শুরু করবে, তখন ছোটা থেকে আপনারা বাঁচবেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা যদি কোনো 60 বছরের ব্যক্তি নিতে যায়, প্রথমে তাকে কি মেডিকেল চেকআপ করাতে হবে? যে সেরকম কোনো কিছুর প্রয়োজন নেই, একদম তিনি যাবেন বলবেন আমি ইনফ্লুয়েঞ্জা নিতে চাই, তাকে আগে দেখতে হবে তার মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সবার ক্ষেত্রে নেওয়া যায়। নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়ার একটা ব্যাপার, সেটাও রেসপিরেটরি ভ্যাকসিন, সেটা নেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার রয়েছে, যে 65 বছরের উপরে নেওয়া উচিত এবং 65 বছরের নিচে যাদের হার্টের রোগ বা লাংসের রোগ আছে তাদের ক্ষেত্রে নেওয়ার দরকার নিউমোকক্কালটা, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কোনো বয়স কিছু সীমা মানে না, সবার ক্ষেত্রে দেওয়া যায় এবং সবাই প্রোটেক্টেড হয় বিভিন্ন রেসপিরেটরি ইনফেকশনের থেকে, সেটা খুবই নেওয়া দরকার সবার ক্ষেত্রে। এবার আমরা চলে যাব একটি বিশেষ প্রশ্নে, যারা এই সময় গর্ভবতী
তাদের মনে সবসময় একটা চাপ যে আমার যখন বাচ্চা প্রসব হবে তখন কিভাবে সেটা করা যাবে, সে করোনা সংক্রমণ হচ্ছে আবার বাচ্চার প্রতিও করোনা সংক্রমণের একটা ভয় থাকছে। তো দুটো প্রশ্ন আপনার কাছে থাকছে, তারা নিজেদের এবং বাচ্চা যখন হবে কিভাবে কেয়ার করবে, আর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যদি গর্ভবতী মহিলার প্রসবের জন্য যান তাহলে তার ব্যবস্থা, তার সচেতনতা কতটা কি করা হয় ওখানে? দেখুন, মানে যখন একজন গর্ভবতী মহিলা ধরুন তার করোনা ট্রান্সমিটেড হলো, সেই ক্ষেত্রে তাকে ওষুধপত্র যেগুলো আমাদের ICMR প্রোটোকলে রয়েছে সেরকমভাবেই দেব, কিন্তু গর্ভাবস্থায় যে ওষুধগুলো বাচ্চার ক্ষতি করতে পারে ডেফিনেটলি সেই ওষুধগুলো আমরা বাদ দিয়ে দেব। তার আগে তাকে কি করতে হবে, যখন সে গর্ভাবস্থা নিচ্ছে বা যাচ্ছে যে গর্ভবতী হয়ে হলেন আর কি, তখন তাকে প্রপার প্রোটেকশন মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করা, হাত ওয়াশ করা, সোশ্যাল ডিস্টেন্সিং রাখা, লোকের সাথে অনেক ক্রাউডিং এ না যাওয়া, এগুলো করে নিজেকে বাঁচাতে হবে। তারপরেও ধরুন অ্যাক্সিডেন্টালি তিনি কোভিড আক্রান্ত হলেন, হওয়ার পরে তাকে কি করতে হবে, তাকে প্রপার প্রোটেকশন মেনটেন করতে হবে, তারপরেও আইসোলেশনে থাকতে হবে, ওষুধপত্র ডাক্তারবাবুদের যেগুলো দেওয়া হবে সেগুলো খাবেন, ওষুধ তো 5 দিন যদি দেওয়া হয় আর 14 দিন বাদে ওটা নেগেটিভ হয়ে যাবে, তো নেগেটিভ হলে তারপরে নর্মালি, কারণ এখনো ভিটোকা সেন্ট্রাল ট্রান্সমিশন অফ করোনা ভাইরাস আমরা কিছু পাইনি। এইবারে ধরুন প্রসব করলে, প্রসব করার পরে বাচ্চার ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানো একটা ইম্পর্টেন্ট ব্যাপার থেকে যায়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর ব্যাপার দ্বারা বাচ্চা যেরকম বিসিজি থেকে আরম্ভ করে নর্মাল ইমিউনাইজেশন যেগুলো নেওয়া সেগুলো তো নেবেই, এবং করোনা এফেক্টেড মার ক্ষেত্রে থেকে বুকের দুধ কিন্তু বাচ্চা নিশ্চিন্তে খেতে পারবে, কারণ এই যে করোনা প্রায় 1 বছর হতে চললো এর মধ্যে কোনো ব্রেস্ট মিল্ক থেকে ট্রান্সমিটেড করোনা আমরা দেখতে পাই, সেই জন্য ব্রেস্ট মিল্কটাই সেফ ফর হার দেন, কারণ বাচ্চার দুধ বেশি ইম্পর্টেন্ট রাদার করোনা। আরেকটা কথা আপনাকে আমি আগে বলেছিলাম যে 5 বছরের তলার বাচ্চাদের ক্ষেত্রে করোনার চিন্তাটা কম, সেহেতু তারা ব্রেস্ট মিল্কও খেতে পারছে মার থেকে করোনা এফেক্টেড, আর ব্রেস্ট মিল্কের উপকারিতা করোনার অপকারিতাকে ছাপিয়ে অনেক উপরে চলে যাচ্ছে, সেই জন্য সেটাই বেশি দরকার। সুপার স্পেশালিটিতে দেখুন, এটা আমাকে জিজ্ঞেস করার থেকেও আমার মনে হয় আমাদের গাইনিকোলজিক্যাল যারা রয়েছে গাইনিকোলজি এবং অস্ট্রেডিশিয়ান তারা কি করছে সেটা আমার মনে হয় বেটার। তবে যদি আমাকে মেডিসিনের ওপিনিয়নের জন্য তারা কখনো ডাকে আমি ডেফিনেটলি ফিটোটক্সিক যে ওষুধগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, এবং যেহেতু আমাদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি কোভিড হসপিটাল নয় সেহেতু সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টটি যদি টার্মে না থাকে একদম লেবার হলে তো তাকে কিছু করার নেই, তখন তাকে আমাদের করতেই হবে মানবাধিকার খাতিরে আমাদের শিফট করে করতেই হবে, না হলে কিন্তু ওটা পুরুলিয়া সদর যেটা এখন মানে মেডিকেল কলেজ খুলেছে পুরুলিয়া মেডিকেল কলেজ সেটি এখন একটি রেজিস্টার্ড কোভিড হাসপাতাল, সেখানে ট্রান্সমিট করতে হবে, কারণ আমাদের এখানে কিন্তু সারি ওয়ার্ড বা মানে ILI ওয়ার্ডও নেই, মানে আমাদের কোনো প্রোটেকশন নেই এখন এখানে, সেই জন্য আমরা কোভিড পেশেন্ট দেখছি না, সেহেতু কোভিড পেশেন্টকে রেফার করছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার ধরুন আমার কোভিড হলো কি করে বুঝেও তো কয়েকজন পেশেন্টকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে রেফার করার সময়টুকু তো আমরা পাবো না, সেই জন্য আমাদের সেই সেবাটুকু তো করতেই হবে, সেখানেই ডাক্তারদের কিছু করার নেই, সেটা তো করতেই হবে আর কি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে করতেই হবে। একদম সামনের সারিতে করোনা যোদ্ধা ডাক্তার, সেরকমই একজন ডাক্তারের সাথে কথা বলছি, ডক্টর রূপম চৌধুরী, আপনারা সাথে থাকুন শুনতে থাকুন আলোচনা। এরপরে আমি যে প্রশ্নটি করব, আইসোলেশন আর কোয়ারেন্টাইন নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে, মানে কোনটা আইসোলেশন কোনটা কোয়ারেন্টাইন, এটা একটু সম্পর্কে আগে আসি কোয়ারেন্টাইন সম্বন্ধে। কোয়ারেন্টাইন হচ্ছে ধরুন মানে আমি একটি করোনা পেশেন্টের সম্মুখীন হলাম, আমি জানি সেটা কোভিড পজিটিভ পেশেন্ট হলো, আসার পরে কিন্তু আমার করোনা হয়ে গেল তাতে আমি বলতে পারছি না, আমি মাস্ক পরে যাচ্ছি কিন্তু করোনার সাথে দেখা করে এসেছি বুঝতেও পারিনি, এইবারে কি করা যাবে? তখন আমাকে যদি একটা ঘরে বললাম যে বাকি কারোর সাথে মেলামেশা করা যাবে না, আমাকে একটি ঘরে থাকতে হবে, তখন আমি যদি 14 দিন একটি ঘরে থাকি, 14 দিন কোয়ারেন্টাইনের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, 14 দিন থাকতে হবে, 14 দিন থাকার পরেও যদি কোনো সিমটমস অ্যাপিয়ার না করে 5 থেকে 6 দিন পরে আমি তো একটা র্যাট করিয়ে নিচ্ছি বা আরটিপিসিআর করিয়ে নিচ্ছি, তারপরেও যদি 14 দিন অব্দি যেহেতু ইনকিউবেশন পিরিয়ড হতে পারে করোনার, তার মধ্যে কোনো সিমটমস না পাই আর র্যাট যদি নেগেটিভ আসে তাহলে আই এম ফ্রি ফ্রম ডিজিজ, এটাকে বলে কোয়ারেন্টাইন, মানে তাকে আলাদা করে রাখলাম। আইসোলেশন হচ্ছে করোনা অলরেডি পজিটিভ একজন লোক, মানে এ হচ্ছে কন্ট্যাক্ট, আরেকটি হচ্ছে লোক যে করোনা পজিটিভ তাকে জানতে পারলাম এই কোভিড পজিটিভ, একে আমি আইসোলেট করে দিলাম একটা ঘরে, তার সাথে আরেকজনও থাকতে পারে, যদি তার সাথে একসাথে ধরুন মা মেয়ে বাবা ছেলে এরকম ধরনের, তাকে একটা ঘরে আইসোলেট করে দিলাম, তারা কোভিড পজিটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু হিসেব মতো গভর্নমেন্ট প্রোটোকলে 10+3 মানে 13 দিন অবধি তাদেরকে আইসোলেশনে থাকতে হবে, 14 থেকে 17 দিনে তাদেরকে টেস্ট করাতে হবে যদি তারা চায়, আর না হলে 14 থেকে 17 দিনের মধ্যে তারা কাজে জয়েন করতে পারে,
তাদের মধ্যে কিন্তু ওই সময়টার মধ্যে তাদের ট্রিটমেন্ট চলবে, কোয়ারেন্টাইনে কিন্তু ট্রিটমেন্ট লাগে না, কারণ সে করোনা কনফার্ম কেস নয়, কারণ তাকে সন্দেহ বশত রাখা হয়েছে, এ কিন্তু কনফার্ম, এ আসামি মানে যদি মনে করেন আর কি সেরকম ভাবে বলা যায় আর কি, তাহলে লোকে বুঝতে সুবিধা হবে। তো তাকে আইসোলেশনেই থাকতে হবে, কিন্তু তাকে কেন থাকতে হবে? আগে কি ছিল যে 14 দিনের থেকে 17 দিনের মাথায় আরেকটা টেস্ট করাতে হবে, করিয়ে নেগেটিভ আসলে তবে তুমি কাজে জয়েন করতে পারবে। কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলেছে, মানে যেহেতু ওদের অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, আমাদের হেলথ অ্যাডভাইজারি বোর্ড, যে 14 দিন থেকে 17 দিন পরে করোনা টেস্ট এখন করার কোনো প্রয়োজনীয়তা হচ্ছে না নেগেটিভ আনার জন্য, তারা ডাইরেক্টলি কাজে জয়েন করতে পারবে যদি তাদের প্রপার ট্রিটমেন্ট চলে এবং ততদিনের পরে আর তারা করোনা ট্রান্সমিট করতে পারেন না। ধরুন ডেড ভাইরাস রয়ে গেল আপনার, মানে মৃত ভাইরাস, তাও তো পজিটিভ রিপোর্ট আসতে পারে, সেই জন্য ওখানে একটা কনফিউশন হবে এবং আমরা ওয়ার্ক ফোর্স লস করবো, কমে যাবে আস্তে আস্তে ওই টেস্টটা করতে গেলে। প্লাস হচ্ছে আমাদের অনেক কিট লাগতে শুরু করবে, যে সে প্রথমেও করছে পরেও করছে, কিটটা ডাবলিং হয়ে গেল, সেই ক্ষেত্রে নতুন নতুন কেস বার করার জন্য কিটটাকে কাজে লাগানোই অনেকগুলো কারণ। ডেড সেলগুলো থেকে আবার করোনা হওয়ার, না ডেড সেল থেকে করোনা হওয়ার কোনো চান্সেস নেই, সে মৃত সৈনিক, তার থেকে করে আর কোনো লাভ নেই। করোনাটা মানে একজনের করোনা হয়েছে, করোনা যার হয়নি কি কি সতর্কতাটা বুঝাই গেল, কিন্তু একজনের করোনা হয়ে গেছে, সে কি কি করবে যে করোনাটা যাতে না ছড়িয়ে পড়ে? সে মানে যার করোনা হয়ে গেছে তাকে, যেটা ওই আইসোলেশন বললাম, সে পজিটিভ, সে 14 দিন তো তাকে আইসোলেশনে থাকতেই হবে, তাকে কোনো গ্যাদারিং, তার আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা কারোর সাথেই মেলামেশা করতে পারবে না, তাকে আলাদা করেই থাকতে হবে প্রায় 14 দিন। ওষুধপত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি কোনো সিমটমস থাকে সেই ওষুধপত্রগুলো অবশ্যই খেতে হবে, মাস্ক সবসময় পড়তে হবে, কোভিড থাক আর না থাক হ্যান্ড ওয়াশিং করতে হবে। এবং তারপরে যে সে করোনার 14 দিন পরে সে মনে করলো যে আমি একজন মানে সুপারম্যান হয়ে গেলাম, আমার আর করোনা হয়েছে যখন আর কিছু হবে না, এই ব্যাপারটা আমার একটু বলার আছে। মানে আরো কি হতে পারে? অবশ্যই হতে পারে, কারণ করোনার টোটাল 28 স্ট্রেনস অল ওভার ওয়ার্ল্ড আছে, 28টা স্ট্রেন, তার মধ্যে মিনিমাম 7খানা, আজকের কথা বলছি না, আজ থেকে 3 মাস আগে যখন কেরলে নিয়ারলি 0 কেস রিপোর্ট হতে শুরু করলো তখনই জানা গিয়েছিল টোটাল 7 রকমের স্ট্রেন ইন্ডিয়াতে আছে। ধরুন আমি একটা এ স্ট্রেনে ইনফেক্টেড, তাহলে বি সি ডি ই এফ এই স্ট্রেন গুলো তো ইনফেক্টেড হতেই পারি, তাহলে সেই ক্ষেত্রে তাদের কোনো রকমের এক্সট্রা ইমিউনিটি কিন্তু তারা পাচ্ছে না, কিছুটা ক্রস ইমিউনিটির জন্য হয়তো বাকিদের থেকে একটু পার্সেন্টেজ হলেও বেটার ইমিউনিটি আছে, কিন্তু হবে না এরকম কোনো গ্যারেন্টি নেই। সেই ক্ষেত্রে কিন্তু সাবধানতা ঠিক আগে যেরকম করছিলেন সেটা তো করবেনই, ডেফিনেটলি আগে কতগুলো জায়গায় তার গাফিলতি ছিল বলে তার হয়েছিল দুম করে, সেই জিনিসগুলো আরো আটোসাটো ভাবে মানতে হবে। মাস্কের ব্যাপারটা আপনি আগে বললেন যে কি ধরনের মাস্ক পরবো বা কি ধরনের মাস্ক, কিভাবে মাস্কটাকে রিইউজ করব, তো এই সম্পর্কে যদি আরেকটু ভালো করে বলে দেন। দেখুন মাস্কের ব্যাপারটায় প্রথম কথা যেটা বলার, বাড়িতে যদি আপনি একা থাকেন মাস্কের তো কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু যখন আপনি বাইরে বেরোচ্ছেন, সোশ্যালাইজ করছেন বা বাড়িতে অনেকজনের সাথে কথাবার্তা বলছেন, সেই সময় যদি আপনারা কোথাও না বেরিয়ে ঘরের মধ্যেই থাকেন অনেকদিন ধরে তা কোনো মাস্কের দরকার নেই, কিন্তু যখন আপনারা রেগুলার বেসে বাইরে যাচ্ছেন কাজ করতে, যখন আপনি সোশ্যালাইজ করছেন, মাস্ক পরে থাকাটাই ম্যান্ডেটরি, পরতে হবে মাস্ক। যখন এক একবার বাইরে যাচ্ছেন বা লোকের সাথে কথা বলছেন তখন পরার আগে হাতগুলোকে হ্যান্ড ওয়াশিং প্রপারলি করতে হবে, মাস্কে যেখানে সেখানে ফেলে রেখে দেবেন না, কারণ সেই সার্ফেসেও করোনা থাকতে পারে, হয়তো আপনার মাস্কের মধ্যেই করোনাটা লেগে গেল, সেটা নিয়ে আপনি পড়লেন এবং সেটাকে শ্বাস দিয়ে টেনে নিলেন, আরও মুশকিল হয়ে যেতে পারে। ওই জন্য মাস্কটাকে চেষ্টা করবেন কোনো একটা স্পেসিফিক জায়গাতে ঝুলিয়ে রাখা, এয়ার ড্রাই করা, মাস্কে কখনো কাচবেন না, আর বললাম যেটা কাপড়ের মাস্ক কখনো পরবেন না, তার কোনো প্রোটেক্টিভ এফিকেসি নেই। মাস্ক যদি আপনারা পরেন, দু ধরনের হয়, একটি কম দামি মাস্ক, সেটা সার্জিক্যাল মাস্ক নামে বাজারে প্রচলিত, যেটাকে 3-ply মাস্ক আমরা বলি, 3-ply সার্জিক্যাল মাস্ক, সেটি 1 থেকে 5 টাকা করে দাম হয়, সেটি যদি পরেন সেটি চেষ্টা করবেন যে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা পরে রিইউজ করার না করার ফেলে দেওয়া, মাস্ক কখনোই কাচবেন না আবার বললাম। আর দামি মাস্কের মধ্যে FFP2 আর N95 মাস্ক পাওয়া যায়, সেটা অনলাইন থেকে দেখে বা দোকান থেকে দেখে জিজ্ঞেস করে, ব্র্যান্ডেড ভালো, যেটা সার্টিফিকেশন আছে, নিওশ বলে একটি সার্টিফিকেশন অথরিটি আছে USA, সেই নিওশটি হচ্ছে যে সার্টিফাইড যে মাস্কগুলো আছে সেগুলোই অনলাইন থেকে কেনা উচিত, কিনে সেগুলো পরবেন। ভাল্ভ দেওয়া মাস্ক ডেফিনেটলি পরবেন না, ওটা আপনার জন্য উপকারী হতে পারে অন্যের জন্য অপকারী, কারণ সেই ভাল্ভটা হচ্ছে ফিশ মাউথ ভাল্ভ, সেটি ভেতরের দিকে এয়ারটাকে পিউরিফাই করে ঢোকাচ্ছে, যখন ছাড়ছেন কিন্তু আপনার কোভিড দেওয়া, যদি আপনি কোভিড এফেক্টেড হন তাহলে আপনার উল্টো দিকের লোকটি সিউডো স্যাটিসফ্যাকশনে থাকবেন, এর থেকে কিছু বেরোচ্ছে না, সেই মাস্কটি কিন্তু উল্টো দিকে সেই কোভিড ছড়িয়ে দিতে পারে,
সেই জন্য মাস্কের ক্ষেত্রেও কিন্তু কখনো রেসপিরেটর দেওয়া যায়, রঙিন রঙিন মাস্ক রাস্তায় বিক্রি হয় আমি দেখতে পাই, আমিও পড়ি, আমিও এক্সপেক্ট করবো যে বাকিরাও কেউ পড়বেন না, সেই মাস্কের কোনো উপকারিতা নেই। মানুষ তো সমাজবদ্ধ জীব, তারপরে এখন শীতকাল, আমরা বড়দিন পালন করলাম, আমরা নিউ ইয়ার সেলিব্রেট করব, এখন তো পিকনিকের সময়, বিয়ে বাড়ি তো চলছে, পৌষ মাসে বিয়ে বাড়িটা এখন বন্ধ কিন্তু চলছে, এই যে অবস্থা এখন, সেখানে মানুষ তো করোনা ভাইরাসটা মাঝে মধ্যে ভুলেই যাচ্ছি আমরা, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, সেক্ষেত্রে তো সম্পূর্ণ এটা আমার থেকেও যেটা কাজ সেটা হচ্ছে সচেতনতা বাড়াতে হবে লোকের মধ্যে, যে যারা বিয়ে করছে, বিয়েতে যে 50 জনের লিমিট ছিল সেই লিমিটটি যদি ফিরে আসে তাহলে সেটা অনেকটা বেটার আর কি। এখন যে পিকনিক আর আমি বললাম যেটা 1 বছরের জন্য যদি একটুখানি আমাদের এই স্বেচ্ছা সন্ন্যাস পালন করা যায় সেটা অনেকটা ভালো, সেটা করাটা খুবই দরকারি আর কি, যতটা না ছড়িয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি এখন এই ভিড়ের মধ্যে আমরা যাই উল্লাস করি 31 25 ডিসেম্বর বা বিভিন্ন সময়, সেই দেখুন পুজোর সময় আমরা অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, পুজোর সময় কিন্তু পুজোগুলোকে আটকে দেওয়া হলো অনেকটা, তারপরে ক্রিসমাসের ক্ষেত্রে বলা হয়েছিল আটকানোর কথা, কতটা হলো সেটা জানি না, কদিন পরে বোঝা যাবে, 25 তো সবেই গেল, 6 দিন তো সময় লাগবে, 31 পরে বুঝতে পারবেন। এবারে সেই জন্য এই সময় পিকনিক করা, উল্লাস করা, একসাথে মেলামেশা আমার মনে হয় ভ্যাকসিন আসার আগে অবধি বা হার্ড ইমিউনিটি ডেভেলপ করার আগে অবধি না করাটাই, যতটা না করা যায় ততটাই ভালো। কোভিডের বিভিন্ন স্ট্রেন যেগুলো রয়েছে সেই সম্পর্কে তো আপনি বললেন, শোনা যাচ্ছে যে দ্বিতীয় স্তরটিও চলে আসছে, কাছাকাছি রিকভার করে গেছেন এবং প্রায় নিয়ারলি 9 লাখ ডেথ হয়ে গেছে। তো সেকেন্ড ওয়েভ যেটা আছে সেটা ইউরোপে বেশি পাওয়া গেছে, সেটা দুটো জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার দাঁড়াচ্ছে সেকেন্ড ওয়েভে। একটা এটা আপনি একদম প্রথমে বললেন, ইনফ্লুয়েঞ্জার মতো তার মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনের জন্য একটা সেকেন্ড ওয়েভের কারণ দাঁড়াচ্ছে ভাইরাসটা বদলে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আগের ভাইরাসটার জন্য যে যতটুকু ইমিউনিটি হয়েছিল সেটা কাজে লাগলো না। দ্বিতীয় কথা, ওদের যে ওয়েদার প্যাটার্ন, সেই ওয়েদার প্যাটার্ন সেটাকে হেল্প করলো। আরেকটা হচ্ছে মানুষের চিন্তার শিথিলতা, যে আর পারছি না, আর কতদিন এই লড়াই লড়ব, সেইখান থেকেই হচ্ছে সেই বিশ্বকর্মার তৈরি করা ঘরটির মধ্যে একটি ফুটো, সেটাই তৈরি হয়ে যাচ্ছে এবং তারপর দিয়ে আবার সেকেন্ড ওয়েভ তৈরি হচ্ছে ভারতে। মানে উপরওয়ালার কৃপায় আমি বলবো যে এখন অব্দি সেকেন্ড ওয়েভের কিছু আসেনি, তবে আমরা যদি এরকম মানে 31 বলুন 25 ডিসেম্বর যেটা গেল বা আরো পিকনিক টিকনিকগুলো একটু কমই করি এবং যেরকম ভাবে চলছে যদি সাবধানতা অবলম্বন করে চালাই এবং লোকাল সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে পারি সবার মধ্যে, আশা করি যে সেকেন্ড ওয়েভ আসবে এরকম কোনো ব্যাপার নয়। ইউরোপে এসছে, ইউরোপ লকডাউন করলো কারণ তারা অনেকটা রিল্যাক্সড হয়ে গিয়েছিল হয়তো এবং বাকি স্ট্রেনটাও চেঞ্জ হয়ে গেছে, ওদের যে ফল বলে সিজনটা হয় যেটা এখন ওদের ওখানে চলছে সেই ফল সিজনটা ওদেরকে হেল্প করেছে প্রমোট করার, সেই সেকেন্ড ওয়েভ এখনো কিন্তু ভারতবর্ষে আসেনি এবং হোপফুলি আর না আসুক, আসলে অনেক মৃত্যু হবে। খাস খবর বাংলার এক বন্ধু প্রশ্ন করেছে যে প্লাজমা কতদিন মানে পর্যন্ত দেখা যায়, মানে প্রশ্নটা হচ্ছে আশা করি যে হ্যাঁ ওটা কারণ ওটা যতদিন অব্দি হয়েছিল মাঝখানে তো অনেকটা এক্সপেরিমেন্টাল করতে হয়েছে আমাদের, যে কখন কি হচ্ছে, প্রথমে সেই ওই ফ্যামিপ্রিনাভির, রেমডেসিভির অনেকগুলো মলিকিউল ছিল অ্যান্টিভাইরাল হিসেবে, কেউই কাজ করলো, প্লাজমাও তার মধ্যে একটি, সেগুলো দেখা গেছে প্লাজমার কোনো রোল নেই। যদি একটু যখন এই কোশ্চেনটা করেই ফেললেন যে বন্ধু আমাদেরকে, তাদেরকে বলে রাখি মেইনলি দুটি ওষুধ, একটি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যেটা ডেক্সামিথাজন বা মিথাইল প্রেডনিসোলন, আরেকটি হচ্ছে LMWS লো মলিকুলার ওয়েট হেপারিন। এই দুটো ওষুধেরই সবচেয়ে বেশি এফেক্টিভিটি পাওয়া গেছে আমাদের কোভিডের এগেনস্টে, প্লাজমা, অ্যান্টিভাইরালস, অ্যান্টিরেট্রোভাইরালস অলসো, যে অ্যান্টি HIV ড্রাগসগুলোকে ইউজ করা হচ্ছিল প্রথম দিকে, তার কোনো প্রুভেন এফিকেসি নেই। প্লাজমা ইউজ করা হয়েছে কিন্তু ICMR কিন্তু ওটাকে রিসেন্টলি ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে, কোনো থেরাপি মধ্যেই পাবেন না। দেখবেন ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ICMR সবারই গাইডলাইন আপডেট করে যাচ্ছে, কারণ ভাইরাসটার এগেনস্টে যতগুলো, কিন্তু প্লাজমার আর কোনো রোল নেই কনভালসেন্ট প্লাজমা।
যেটা হচ্ছিল সেটা 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 কিন্তু সাকসেসফুল এর জন্য নয়, সেটা আর ইউজ করা হচ্ছে না প্রোটোকলের বাইরে। যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন এর কথা আমি বললাম যে আমাদের আগে ইউজ করা হচ্ছিল, সবাই খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, কিন্তু তারপরে তো হয়েই গেল। কিন্তু বেসিক্যালি যেটা ব্যাপার হচ্ছে যে তারপরে আইভারমেকটিন কিন্তু আমরা আবার এখন আছে ইন থিং, ওটা কিন্তু এফেক্টিভ হচ্ছে বলছে সবাই, আমরা বিশ্বাস রেখে ব্যবহার করছি, হঠাৎ করে হয়তো তারপরে দেখা যাবে এটাও হয়তো ফেলিয়ার হলো। কিন্তু এই যে দুটো ওষুধের কথা আমি বললাম যেটাকে স্টেরয়েড বলা হচ্ছে আর কি, গ্লুকোকর্টিকয়েড আর LMWX লো মলিকুলার ওয়েট হেপারিন, এই দুটোরই একমাত্র পজিটিভ এফেক্ট পাওয়া গেছে ইন কেস অফ কোভিড। আমরা শুনলাম আলোচনা, আশা করি এই আলোচনায় আপনারা সকলেই উপকৃত হলেন। আমাদের সাথে ছিলেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর রূপম চৌধুরী। সামনের সারিতে করোনা যোদ্ধা হিসাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ খাসখবর বাংলা। খাসখবরকে আমার ধন্যবাদ, যাতে আমার কিছু কথাবার্তা সাধারণ প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতেও ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721 এই নম্বরে।